তোমার উপর ভরসা করে আমরা কিচ্ছু ভুল করিনি মা। সবাই বলছো দেবী মাই ওদেরকে ঠিক করে দিয়েছে, কিন্তু ওই যে গর্ভবতী মহিলা ওষুধ বানিয়ে সবাইকে খাইয়ে দিল সে কথা কেন ভুলে যাচ্ছি? হ্যাঁ গো, ওই মহিলাই বলেছিলেন যে সবাই সুস্থ হয়ে যাবে, কিন্তু আমরা ওনাকে ভুল বুঝে তাড়িয়ে দিলাম। ওই মা ঠিক ওষুধ দিল বলেই তো সবাই সুস্থ হয়ে গেল। সবাই শোনো, আমাদের গ্রামের ভালোর জন্য পার্বতী মায়ের রূপ ধরে ওই দেবী মাই আমাদের সবাইকে এখানে বাঁচাতে এসেছিলেন। চলো সবাই গিয়ে ওই মাকে আমরা ফিরিয়ে আনি। চলো 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 সবাই চলো তাড়াতাড়ি চলো। আরে কোথায় গেলেন দেবী মা? চলো 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 তাড়াতাড়ি চলো। মা, আপনি যা বলেছিলেন সেটাই আপনি করে দেখিয়েছেন। আমরা না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের আপনি ক্ষমা করে দিন মা। কোনো ব্যাপার না, আপনারা ভালো থাকলেই হলো, আমি এবার আসি। চলো যাই। মা, এই রোগ আমি ঠিক মতো চিকিৎসা করতে পারিনি, আর এটা ভেবেছিলাম যে অন্য কেউ পারবে না, তাই এসব বলে ফেলেছিলাম। কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করলে। আমি আর কারোর চিকিৎসা করব না, এরপর থেকে তুমি এদের চিকিৎসা করো। জীবনে বাঁচার জন্য যারা লড়াই করছে তাদেরকে বাঁচাবার উদ্দেশ্য নিয়েই আমি চিকিৎসা করলাম। আপনার চিকিৎসা আমি বন্ধ করতে চাইনি, এটা আমি কোনো প্রতিযোগিতা বলে মনে করিনি। আমার মনে হলো আমি পীড়িত মানুষদের অনেকটা সাহায্য করতে পেরেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। না মা, আমাদের গ্রামের ভালো করার পরে আপনি এই গ্রাম ছেড়ে যাবেন না, আপনাকে এখানেই থাকতে হবে। আপনি না এলে আমরা কেউ গ্রামে ফিরে যাব না মা। আমরা অনুরোধ করছি আপনাকে, আপনি আসুন মা আমাদের সাথে। ঠিক আছে চলুন। এই চলো চলো, কেউ ওনার হাত থেকে বাক্স নিয়ে নাও। চলো না মা, দিন দিন না মা, আপনারা চলুন, চলো না আমাদের সঙ্গে, চলুন চলুন আসুন আমাদের সঙ্গে, আসুন আমাদের সঙ্গে। তোমরা সবাই এইখানে দাঁড়াও। এই দেখুন মা, এই বাড়ি আজ থেকে আপনাদেরই। এই বাড়িটাকে আজ থেকে আপনারা আপনাদের বাড়ি বলেই ভাববেন। মা, এই বাড়িতে আমাদের আরশি ঘাটের তিম্মা বাবা বলে একজন থাকতেন, উনি আমাদের এই দেবী মায়ের খুব বড় ভক্ত ছিলেন, আর মন্দিরটা উনিই বানিয়েছিলেন। উনি আমাদের মন্দিরের দেবীকে খুবই ভক্তি করতেন, আর উনি মারা যাওয়ার আগে এই বাড়ি আর মন্দিরটা আমাদের দান করে গেছেন। মা, শুধু এটাই নয়,
আমাদের গ্রামে বিয়ে হলে এই বাড়িতেই হতো। এখন অবধি এই বাড়িতে কেউ থাকেননি মা। আমাদের এত বড় বাড়ি লাগবে না, কোনো একটা ছোট বাড়ি হলেই চলবে। কিন্তু আমরা চাই যে আপনি এই বাড়িতেই থাকুন। আমাদের গ্রামের অনেককে আপনি প্রাণে বাঁচিয়েছেন, সেই জন্যই আজ থেকে আপনারা এইখানেই থাকুন। ভগবানের কোনো কিছু আমাদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার করাটা ভুল। আপনার আর দেবীর মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমরা ভাবি না মা। আপনাকে এই বাড়িতেই থাকতে হবে মা। হ্যাঁ মা, আমাদের গ্রামে মন্দির বানিয়ে অনেক দান ধ্যানও করেছিলেন এই শেট্টি বাবু। এখন আপনি ওনার এই বাড়িতে যদি থাকেন আমাদের সবার খুব ভালো লাগবে। কি এত চিন্তা করছো পার্বতী? আমরা যে এখানে এসে থাকতে পারবো সেটা তো জানতামই না। তোমাকে এত ভালোবেসে এই গ্রামের লোকেরা আমাদের থাকার জন্য এই বাড়িটা দেখিয়ে দিলেন। তুমি কোনো কিছুর আশা নাও করতে পারো, তুমি কিছু না বলে শুধু ভেবেই থাকতে পারো, কিন্তু এদের সবার ভালোবাসার জন্য এটা আমাদের মানতেই হবে। আমরা এখানেই থাকব, তুমি যা বলবে। আপনাদের ভালোবাসার জন্য আমি এখানেই থাকব। খুব ভালো লাগলো শুনে মা, আসুন আপনারা ভিতরে আসুন। মা একটু দাঁড়ান। হ্যাঁ, আপনি গর্ভবতী, বাড়িতে পা রাখার আগে আপনার আরতিটা করে নিন। আরতি নিয়ে এসো তো মা। এই তো আরতি করো। চলুন মা, আপনি ভিতরে চলুন। আসুন মা, আসুন আসুন ভিতরে আসুন। আসুন মা। সাবধানে দাদা, একটা কথা বলি, আপনারা এইখানে কোনো সংকোচ না করে নিশ্চিন্তে থাকতে পারেন। আজ থেকে আপনারা এই গ্রামেরই একজন। যেহেতু আজ থেকে আপনারা আমাদের বাবার বাড়িতে পা রাখলেন, তাই আমরা চাই আপনাদের যেন কোনো অসুবিধে না হয়। কোনো রকম যদি অসুবিধে হয় কোনো সাহায্য চাইতে কিন্তু সংকোচ করবেন না। আপনি আমাদের জন্য এত কিছু করলেন, এটাই যথেষ্ট। এখনো পর্যন্ত ওর জন্য আমি কিছুই করে উঠতে পারিনি। এরপর আমি ওর সব দায়িত্ব নেব বলে ভাবছি। এরপরে এখানে কোনো কাজ থাকলে আমায় বলবেন, তাহলেই হবে। যতদিন না মায়ের সন্তান হচ্ছে ততদিন আপনি ওনার সঙ্গেই থাকুন। আপনি ওনাকে ভালো করে দেখাশুনো করুন। কাজের বদলে কিছু না করে থাকতে বলছেন? আমার ভরসায় ও যেখানে আছে ওর দায়িত্বও তো আমাকে নিতে হবে। দাদা, দাদা, আপনি যা যা বলেছিলেন সব নিয়ে এসেছি। তুই যা। দাদা, আপনাদের জন্য আনাজ নিয়ে এসেছি। দিদি, আপনার জন্য ফলগুলো এনেছি। ঠিক আছে, তোরা এখন যা তাহলে। আচ্ছা আচ্ছা দিদি। আপনি কি দেখছেন মা, এদের সবার কাছে আপনি এখন দেবী মা। দেখুন, কোনো কিছু দরকার হলে আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না, সব আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারা কে কারা আমরা কিন্তু কিছুই জানি না, কিন্তু আজ থেকে আপনারা আমাদের সবার কাছে ভগবানের মতো। মা, আপনাকে যত্ন করে রাখা আমাদের দায়িত্ব। আপনি আমাদের জন্য যা করেছেন তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না মা। আসি।
সবাই ভালো করে শোনো, ওনারা আজ থেকে আমাদের গ্রামের সম্পত্তি, সবাই খেয়াল রেখো ওনাদের যেন আজ থেকে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা সবাই আসছি, চলো চলো সবাই চলো 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 চলো। আমি এমন কি কাজ করলাম যে এরা এরকম করছে? এখানে কি হয়েছে বলো তো, যেটা আমি বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পারছি, তুমি এই গ্রামের মানুষগুলোর মনে একেবারে জায়গা করে নিয়েছো। আর তুমি যতই বারণ করো, তুমি তোমার পাওয়া সম্মানটাকে তো অস্বীকার করতে পারবে না। নমস্কার।